Chittagong Hill Tracts is a place of mesmerizing beauty of hills, forest, and ethnic diversity. The people of this beautiful landscape have been suffering from malaria, diarrhea, and other common diseases for years. Even the right to basic healthcare service is not easily available to them. আমরা মাসিক যেভাবে আমার কাছে দাতা আছে প্রায় 5 থেকে 600 500 থেকে 600 জন প্রতি মাসে দেখা হয় ইন্দোরে 30 থেকে 40 জন মোটামুটি তো আমাদের এখানে পোস্টিং ডাক্তার তেমন থাকে না সাধারণত এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 জনের পোস্ট 3 জন থাকে এরাই সব সময় মানে হাসপাতালে দেখাশোনা করে এবং এরা চিকিৎসা প্রদান করে থাকে Chittagong Hill Tracts is a land of striking beauty. The 5,079 square kilometer hilly area is made up of three districts, Rangamati, Khagrachori, and Bandarban. 11 ethnic communities, along with Bengali people living here, are spread out over this vast area. Population is 1.5 million. Most of them are Chakma, Marma, Tripura, Dongchonga, Muro, Bom, Kian, Kumi, Chak, Bankwa, Lusai, and Bengali. The terrain is rough, roads non-existent, and infrastructure is poor. Lack of communication structure and settlement patterns have made CHT one of the most isolated and disadvantaged areas in Bangladesh. However, in midst of all uncertainty and depression, hope generates. সরকারে একার পক্ষে স্বাস্থ্য সেবা দেওয়াটা একদম খুবই অসুবিধা যেহেতু জনবল আমাদের প্রতি ওয়ার্ডে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট এই হেলথ অ্যাসিস্ট্যান্ট এত বড় পাহাড় অঞ্চল মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা পাহাড়ের একটা শুধু ফ্যামিলি থাকে ওইগুলোকে স্বাস্থ্যসেবা দেওয়া সরকারে একা পক্ষে সম্ভব না এই ক্ষেত্রে যদি ইউএনডিপি নিব্র্যাক হিলফ্লাওয়ার আরও এনজিও এসে যদি সরকারের পাশাপাশি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি সাহায্য করে অবশ্যই এইটার জনগণে এটার এফেক্টটা পাবে Year 2006 Chittagong Hill Tracts Development Facility or CHTDF began its health activities in Rangamati, Khagrachori and Bandarban with active partnerships of hill district councils or HDCs. Like other issues of the hill tracts, health also comes under Hill District Council's authority. HDC implements and manages this health project through partner NGOs. আমাদের এখানে যে বিশেষ করে NDP এর একটি টিম 2004 সালে আসছিলেন তখন CST এর এই সম্পর্কে একটা ধারণা দিয়েছিল এখানকার হতদরিদ্র জনগোষ্ঠী যারা তারাও জ্ঞান ধারণা তাদের নেই তারা এরকম একটা মন্তব্য করে গেছিলেন পরবর্তীতে 6 সাল থেকে শুরু হয়েছে ওনারা যখন আসছেন আমাদের এই যে ইউএনডিপি সিএইচডিএফ এর মাধ্যমে জেলা পরিষদের যৌথভাবে আমরা এখানকার হেলথ সার্ভিসটা আমরা প্রোগ্রাম শুরু করি ওই প্রোগ্রাম থেকে আস্তে আস্তে আমি মনে করি এখন আমাদের বর্তমানে CSSW প্রায় 417 জন আমরা বর্তমানে আমরা প্রশিক্ষণ দিয়েছি 2006 সালে ইউএনডিপি নিজস্ব অর্থায়ন থেকে পাইলট প্রজেক্টে তিনটা উপজেলায় একটি বিশেষ স্বাস্থ্য কর্মসূচি শুরু করে যার অন্যতম কৌশলগত দিক হল মোবাইল মেডিকেল সার্ভিসের মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা এই মোবাইল মেডিকেল টিমে একজন ডক্টর একজন নার্স একজন ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং একজন হেলথ প্রমোটার তারা প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে এবং সপ্তাহের 5 দিন 5টা বিশেষ স্থানে তারা এই মেডিকেল সার্ভিস প্রোভাইড করে থাকেন এছাড়া আমাদের আরেকটা অন্যতম কৌশলগত দিক হলো একটা কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার্স নেটওয়ার্ক এই কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার্সগুলো সাধারণত মেয়ে এবং বিবাহিত এবং নিজ গ্রামে অবস্থান করে তাদেরকে 2 মাসের একটি
ইন্টেনসিভ বেসিক ট্রেনিং প্রাইমারি হেলথ কেয়ারের উপরে দেওয়া হয়ে থাকে। বর্তমানে আমাদের 16টা মোবাইল টিম এবং প্রায় 1000 কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার্স পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ দুর্গম এলাকায় কাজ করে আসছে। এভরি কমিউনিটি হ্যাজ আ পারা ডেভেলপমেন্ট কমিটি অর পিডিসি। কারবারি অর লিডার অ্যান্ড দ্য পিপল অফ দ্য কমিউনিটি টেক পার্ট ইন দ্য মিটিং। মোর অর লেস এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য পিডিসি, কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার অর CHSW take the opportunity to discuss about healthcare service with all. আমার নাম সবিতা চাকমা, আমি বাগাছোলা গ্রামেই থাকি। আমাদের গ্রামে 40 পরিবার আছে। তো আমার ছোট দুইটা বাচ্চা আছে, ছেলে একটা মেয়ে একটা। আমার স্বামী কৃষিকাজ করে এবং আমিও কৃষিকাজ করি। আমার নাম সেলিনা, আমি সমতল ভূমি নোয়াখালী ডিস্ট্রিক্টের মেয়ে। 2002 সালে আমার রাঙামাটিতে বিয়ে হয়। আমি বাবার বাড়ি দেড় বছর থাকি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া শেষ হলে আমি রাঙামাটিতে চলে আসি। আসার পর আমি অন্যান্য গৃহবধূদের মতো আমিও সংসারে কাজকর্ম করি, কিন্তু মনটা সবসময় খারাপ থাকে, কারণ প্লেন ডিস্ট্রিক্টের পরিবেশ আর এখানকার পরিবেশ অনেক তফাত আছে। তারপর 2006 সালে আমি চন্দ্রকোনাতে CHSW হিসেবে 2 মাস বেসিক ট্রেনিং নিই। বেসিক ট্রেনিং নিয়ে আবার রাঙামাটিতে আসি, এসে আমার কাজ শুরু করি। আমি আমার এলাকায় 3টা পাড়া আছে। আমার পাড়া মিরপাড়া, তারপর ভান্ডারি পাড়া, মধ্য বসুন ছাড়া। মোট আমি 700 পরিবারকে সেবা দিই। This project has connected CHSWs or health service workers to the satellite clinics through mobile medical teams. These people act as lifelines to the project. Currently, 1,000 health service workers are working in 15 upazilas of the three hill districts. On an average, each of them is responsible for 84 families in 2 to 3 paras or communities. পাতলা পায়খানা জন্য যে ওয়ারেস যে ব্যবহার করতে হয় সেটাও আমরা উঠান বৈঠকে শিখিয়ে দেয় যে কিভাবে বানিয়ে খেতে হবে, তারপরে ওনারা কিভাবে তৈরি করবেন। ওই তো মাঝে মাঝে যখন ভুলে যায় আমার কাছে আবার জানতে আসে। তোমার রোগী বনি ইয়ে জ্বালা নিচ্ছে দে, তোমার রোগীব মেলেরিয়াও ইয়ে দে, মেলেরিয়া রোগ দেখুন দেখুন হা ভরি ওদের আয়ো রোগ নির্ণয়। আগে মানুষ জানতো না, মানে ম্যালেরিয়া হলে কোথায় কি করবে জানতো না, নিউমোনিয়া হলে কোথায় কি করবে জানতো না। এখন অনেক সচেতন হয়ে গেছে এবং আমার কাছে আছে দিদি কি করবো এরকম এরকম হয়েছে। To strengthen their capacities, the health service workers undergo trainings like 5-day refreshers training, training on malaria and other health issues. Emphasis is given particularly on prevention of malaria because prevalence of the disease is the highest in this region. Of all malaria cases in Bangladesh, 85% occur in the Chittagong hill tracts. CHSWs have been able to provide treatment to 86% of these malaria patients.
প্রতি মাসে চারবার আমরা স্যাটেলাইট ক্লিনিকে আসি, ওইখানে ডাক্তার, ফার্মাসিস্ট, তারপরে নার্স, ইলেকট্রিশিয়ান, হেলথ প্রমোটার আছে, ওনাদের সাথে আমরা কাজ করি। নার্সের সাথে থেকে আমরা চেকআপ, গর্ভবতীর চেকআপ সম্পর্কে জানতে পারি। তারপরে ক্লিনিক শেষে ওনারা আমাদেরকে নিয়ে বসেন, বসে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। তারপর আমাদের কোনো তথ্য থাকলে ওনারা আমাদেরকে জানিয়ে দেন, এবং আমাদের কোনো সমস্যা থাকলে ওনাদেরকে কাছে জানাই, আমরা সমস্যার সমাধান পাই স্যাটেলাইট ক্লিনিকে, যাতে মানে এখানে আসে। আমি একজন মোবাইল টিমের নার্স। তো আমরা এখানে প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রতিদিন কাজ করি, পাঁচ ক্লিনিকে কাজ করি, পাঁচটি জায়গায়। আমাদেরকে কান্ট্রি বোটে করেই আসতে হয়। বিশেষত আমাদের বেশিরভাগ হচ্ছে নদীপথে, আর কিছু কিছু পথ, এটা হচ্ছে যখন ওয়াটার লেভেল লো হয়ে যায় তখন আমরা পায়ে হেঁটে যাই। আবার কিছু কিছু জায়গায় হয়তো বা চান্দের গাড়িতে করেও যেতে হয়। তো এটা আমাদের জন্য একটু কষ্ট, তারপরেও খুব ভালোই লাগে। ইউএনডিপির স্যাটেলাইট ক্লিনিক হওয়াতে আমার এত উপকার হয়েছে, যেমন নির্দিষ্টভাবে যে কোনো একটা আমি তারিখ নিয়ে আমি এখানে বসতে পারতেছি, যেমন আজকে বৃহস্পতিবার 5 তারিখ। আগে আত্মা রোগের কথা বলতে বলতে বুঝাইতে না বুঝাইতে মানে সময় চলে যায়। ইউএনডিপির স্বাস্থ্যকর্মীরা দ্বারা যারা যেই ব্লকে আছে, যে ইয়াতে আছে, পাড়াতে আছে, ওই পাড়ায় মানে বলে দেয়, মানে অমুক তারিখে মানে স্বাস্থ্যকর্মী আসবে, ঠিকার দেওয়ার ডাক্তার আসবে, মানে যারা যারা টিকা দেওয়ার ইয়ে আছে তারা মানে ইয়ে টিকাটা দিয়ে আসে। গর্ভবতী মাদেরকে চেক আপ, যে তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে কমপক্ষে 4 বার স্যাটেলাইট ক্লিনিকে যেতে হবে, তারপরে কোনো অসুবিধার কারণে হলে প্রতি মাসেও যেতে পারে। এভাবে করে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলি। তারপরে টিটি ব্যাপারে আমরাও বলি, যেন টিটি না নিলে কী অসুবিধা হতে পারে। A few deserving CHSWs or health service workers are selected and trained as community skilled birth attendants or CSBAs. At present, there are 18 CSBAs working in 3 upazilas. They have successfully handled 184 delivery cases so far. Another 36 health service workers are being trained as CSBAs this year. তো প্রথমে যখন আমরা ডেলিভারি ট্রেনে দিয়ে এখানে রাঙামাটিতে আসি, তখন আমাদেরকে প্রথম প্রথম মানুষ একটু গুরুত্ব দেয়, কম দাত্রীদেরকে গুরুত্ব দেয়। আমার একটা বান্ধবী ছিল, ও আমাকে গুরুত্ব দেয় নাই। ও যখন ডেলিভারি পেইন উঠছে তখন ও দাত্রী এনেছে, কিন্তু দাত্রী এনে যখন সফলতা লাভ করতে পারে নাই তখন শেষ মুহূর্তে আমাকে নিল। আমাকে নেওয়ার পর আমি ওকে দেখে দেখে ঘন্টাখানেক দেখে ওরা আমি রাঙামাটিতে রেফার করি। রাঙামাটি যেতে যেতে আমাদের রাত 8টা বেজে যায়। ওইখানে গিয়ে রাঙামাটিতে অ্যানেস্থেসিয়া ডাক্তার ছিল না, রাঙামাটিতে কোনো জায়গায় আমাদের কাজ হয় নাই। তারপরে ওকে আমরা চট্টগ্রাম অ্যাম্বুলেন্সে পাঠাই। অ্যাম্বুলেন্সে পাঠাইলে পরের দিন ওর সিজারে চট্টগ্রাম হাসপাতালে সিজার করে ওর একটা ছেলে শিশু জন্ম হয়। আমার পরিবার পরিজন এবং এলাকাবাসীরা খুবই আনন্দ হলো, যে আজকে আমি যদি না থাকতাম বা এলাকাবাসীর কথা যদি উনি না থাকতো তাহলে এত সহজে রুগীটা হাসপাতাল যেত না, আর এইভাবে সুস্থ হতো না, হয়তো মা হয়তো বাচ্চা যে কোনো একজন মারা যেত। Health service workers and satellite clinics in total have provided treatment to approximately 1 million cases in the Hill Tracts region. The health service workers or CHSWs have themselves provided treatment in 62% of these cases. On an average, one health service worker treats 40 to 50 patients every month. Also, 798 patients have been referred to the district hospital with financial assistance provided as per guideline of Chittagong Hill Tracts Development Facility or CHTDF. তো আমাদের একটা সুপারভাইজার আছে, আমাদের সুপারভাইজারের নাম হচ্ছে অংকু মারমা। তো আমাদের প্রতি মাসেই একবার ভিজিটে যাই বাড়িতে, ভিজিটে গিয়ে দেখে যে আমার কী ওষুধ আছে না, আমাদের সুপারভাইজার খাতাপত্র ওষুধপত্র দেখে কী আছে কী নাই, যদি আমরা ভালো মতো ঠিক মতো কাজ করতেছি করতেছি না এগুলোই দেখে। Currently, 16 mobile teams run 80 weekly satellite clinics.
A satellite clinic management committee looks after such clinics. The committee is responsible for building and looking after the clinics as well. Upazila chairman, supervisor, CHSW, and people of the community are members of the committee. UNDP Ashar Por Amadir Kup Upokrito, Malaria Nirmul Hote Cholechhe, Pray Nirmul Bolei Cholbe Age Theke, Ebhabe Seba Age Kono Shongstha Ekhane Dite Pareni, Amar Mone Hoy. Ekhon Aro Beshi Bhalo Training, Datri Training, CSBA, Datri Training E Newar Porete, Mao Shishuder Jonno Aro Upokrito. তাহলে আমরাও এসএমসি কমিটি থেকে আমরা এই সেবাটা দিতে পেরে অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান এটা আমাদের একটা কমিটি এই সেবাটা আমরা দিতে পেরে আমরা খুশি The peace accord and the laws of Bangladesh are very clear that Hill District Council should have medical mobile teams and what we have done is to provide them with teams So that now, for example, 80 satellite clinics are conducted weekly, reaching in to the most remote areas of the country. The uniqueness of the assistance can really be seen at two levels. The delivery of services, which were virtually non-existent before. Now 500,000 people have access to services, even in the most remote corners of the country. People do see a trained doctor now. UNDP CHTDF active power component hotse health. এবং এই কর্মসূচির সাফল্য অনেক বেশি আমি বলবো কারণ এই কর্মসূচি যখন শুরু হয় তখন ম্যালেরিয়া আক্রান্তদের সংখ্যা ছিল শতকরা 11 ভাগ সেটি কমে এখন শতকরা 1.6 নেমে এসেছে অন্যান্য ক্ষেত্রে ভালো সুফল পাওয়া গেছে এই কারণে আমরা দেখতে পাই যে পাহাড় অঞ্চলে যারা বসবাস করেন পাহাড়ি বাঙালি সবাই এই ক্লিনিকগুলিতে এবং এই স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পেতে আগ্রহী এই সিএসটিডিএফ প্রকল্প শেষ হয়ে যাবে তারপরেও কিভাবে এই কর্মসূচিকে চলমান রাখা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং উদ্যোগ নিচ্ছি আমরা Interest about seeking healthcare among ethnic groups has also increased. According to the mobile teams, the attendance of women in the clinics has increased by many folds. আগে আমরা যে সেলাইন তৈরি করতে জানতাম না এখন সামান্য পাতলা পায়খানা হলে সেলাইন তৈরি করতে পারছি ওনারা শিখে দিয়েছেন অনেক কিছু আগে পায়খানা করলে মানে হাত পরিষ্কার করে দিতাম না এখন সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলি যতদিন হলো এখানে ডাক্তার এসে আর সেই হইতে অনেক কিছু রোগ কমে গেছে যখন ওই ডাক্তাররা যা ওষুধ দিছে ওই ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি বা ওষুধ পাতি পাই ঠিক মতন এখানে খুব আমরা গরিব গেছিলাম সবাই আমরা সেনত পাই আমার আমার জায়গায় এখন স্বাস্থ্যকর্মী আছে আমার এখন কোনো অসুবিধা হয় না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি ওষুধ নিতে পারি Ethnic minority groups now are very enthusiastic to receive healthcare service. Since the inception of health service by UNDP, occurrence of malaria has decreased remarkably in this region. According to a government study, death rate from malarial diseases has reduced by 90% from 2007 to 2009. Death rates from other diseases have also decreased. UNDP, in association with Bangladesh government, has taken primary health care to the doorsteps of the people living in the Hill Tracts region. People in the region hardly had access to proper health care before. And now, instead of going to the untrained village doctors, they seek assistance from the trained health service workers. However, a lot is yet to be done.